সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষিশিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখেল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আজ আমি অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর লিটন ভাইয়ের ছাগলের খামারে। লিটন ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের ছাগল ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত। বর্তমানে লিটন ভাইয়ের খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং লিটন ভাই সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রয় করতে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন, সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। সালাম আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? আচ্ছা, ভাইয়ের নামটা একটু দর্শকদের বলে দেন। মোহাম্মদ লিটন হোসেন। লিটন হোসেন। আর হচ্ছে বানেশ্বর? ঠিকানা বানেশ্বর। ঠিকানা বানেশ্বর বাজার। আচ্ছা, বানেশ্বর বাজারের ঠিক পাশেই। আচ্ছা ঠিক আছে। ভাইয়ের দেখতে পাচ্ছি, ভাইয়ের হাতে আর কাছে একটা দেখতে পাচ্ছি একটি পাঠা ছাগল, অনেক বড় সড়ো বেশ। এটার জাতটা কি হরিয়ানা? আচ্ছা, হরিয়ানা কেরলি কোটা না? আচ্ছা, তো এটার আপনার কি পার্সেন্ট কেমন আছে? এটা 100% তাই না? আচ্ছা দর্শক, এটা কিন্তু 100% পাঠাটা দেখুন। এটার কত ইঞ্চি হাইট হতে পারে ভাইজান? 43 ইঞ্চি না? আচ্ছা, আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক দেখুন, আসলে অনেক বড় সড়ো বেশ সাইজের। আচ্ছা, লাইভটা কেমন? দেড়শো কেজির কাছাকাছি এটা লাইভ ওয়েট। দর্শক দেখুন তো ভাইজান, এটার এটাতে কি বিট করাইছেন এবং তো? হ্যাঁ, এটা বিট করে। বিট করান না? আচ্ছা, এটা দিয়ে বিট করান। যারা বিট করায় নাই, তবে ইন্ডিয়াতে ওরা, হ্যাঁ ওরা বিট করাইছে তাই না? আসলে এটা প্রজননের, প্রজনন করানো যাবে এটা দিয়ে। দর্শক, এটা বিভিন্ন খাম প্রজনন খামারে কিন্তু নিয়ে কিন্তু আপনারা কিন্তু প্রজনন করাতে পারবেন। আচ্ছা ভাইজান, এটার আপনার দামটা কেমন চাচ্ছেন? চা দাম 2 লাখ টাকা। আচ্ছা দর্শক, চা দাম কিন্তু 2 লাখ টাকা। কত হলে আপনি বিক্রি করবেন চিন্তা ভাবনা করতেছেন? দেড়ের উপরে আশা করছি। দেড়ের উপরে আপনি আশা করছেন? দর্শক মানে দেড়ের নিচে কিন্তু এটা দাম দর করলে ভাই কিন্তু দিবে না, মানে দেড়ের উপরে যাইতে হবে তাই না? আচ্ছা দর্শক, আমি সেক্ষেত্রে আমি আরও কিছু দেখাচ্ছি। এই যে ভাইজান, একটা সুন্দর কালারের একটা ছাগি দেখতে পাচ্ছি এখানে বাঁধা। তো এই ছাগিটা কি জাতের? এটা বেলচা তোতা না ভাইয়া? আচ্ছা, এটা ভাইজান বেলচা তোতা। এটা পার্সেন্ট কেমন হতে পারে? এটা পার্সেন্ট ভাই, পার্সেন্ট এটা বেলচা তোতা, প্রায় ধরেন যে 100% বেলচা তোতা। আচ্ছা 100%। এর মুখের পাঁচটা আমি দেখানোর চেষ্টা করলাম দর্শক, এবং কাব্রের কালার কালার গেট বেশ ভালো। এবং কয় দাঁত হয়েছে? এটা দাঁত নিউ আট দাঁত। আচ্ছা, নিউ আট দাঁত। দর্শক কবলে নিউ আট দাঁত উঠেছে এটার। তো ভাইজান, এটা আপনার এখানে মানে আপনার এখানে এসে কি এটা বিয়ান দিছে একবার? না, এখানে বাচ্চা বের হয়েছে। আচ্ছা, বাচ্চা দিয়েছে। আপনি ইন্ডিয়া থেকে কালেক্ট করে করে বাচ্চাগুলা, আসলে মানে বিভিন্ন ছাগলগুলো আপনি ইন্ডিয়া থেকে কালেক্ট করেন তাই না? আচ্ছা, ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আপনি কালেক্ট করে কিন্তু আপনার খামারে আপনি মানে সুস্থ সবল করে তারপরে আপনি সেল করেন তাই না? আচ্ছা, এগুলা সব যেগুলো অরিজিনাল সেগুলো আপনি ইন্ডিয়া থেকে কালেক্ট করে থাকেন? আচ্ছা, এটার আপনার আট দাঁত হয়েছে, নিউ আট দাঁত। তো এটার দামটা আপনি কেমন চাচ্ছেন? এটা ভাই চা দাম 65,000, ঠিক আছে? এটার চা দাম দর্শক 65,000 সাপেক্ষে দাম হবে, আলোচনার সাপেক্ষে দাম হবে। দর্শক আমি এই যে আরেকটা দেখাচ্ছি, পাশে কিন্তু বাধা রাখা আছে। তো এটাও কি? এটাও আপনার 100% বেলচাতোতা? আচ্ছা, এটাও 100% বেলচাতোতা। দর্শক আমি কিন্তু আপনার এই মুখের পাঁচ থেকে শুরু করে কিন্তু আমি সব কিছু দেখাচ্ছি, যে ওলানটাও কিন্তু দেখানোর চেষ্টা করতেছি দেখুন। আচ্ছা, এটার কদাত? এটাও নিউ আট দাঁত। এটাও নিউ আট দাঁত। দর্শক আমি দাঁতটাও দেখা দিলাম, নিউ আট। আচ্ছা, এটাও নিউ আট দাঁত এবং বেশ স্বাস্থ্য ভালো আছে। এবার ওলানটাও বেশ আপনার ক্লিয়ার আছে, ওলানটা ক্লিয়ার আছে তো নাকি? আচ্ছা, ওলানটাও ক্লিয়ার আছে। আচ্ছা, এগুলা কি আপনার বিট করাইছেন? না, এটা বিট করানো না। এটা বিট করানো না? না, আচ্ছা এটা বিট করানো না। দর্শক এটা কিন্তু ওই গাপ গ্যারান্টি হবে না, কারণ এটা বিট বিট করায়নি। ওই যে ওইটা বিট করানো হয়েছিল, ওটা গাভিন আছে, ওটা গাভিন আছে।
আচ্ছা, প্রায় 3 মাস হয়ে গেছে। আচ্ছা, প্রায় 3 মাসের কাছাকাছি দর্শক, এটা কি গ্যারান্টি দিবেন আপনি? আচ্ছা, এটা 100% গ্যারান্টি। আসলে দর্শকদের খালি শুধুমাত্র ছাগল দেখালে হবে না, সাথে গাব আছে কিনা সেক্ষেত্রে গ্যারান্টি আপনি দিবেন কিনা সেক্ষেত্রেও কিন্তু দর্শকদের এটা কিন্তু জানাইতে হবে, বলতে হবে। ওটা কিন্তু 100% গ্যারান্টি ভাই দিবে, কারণ 3 মাসের নিচে যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকে আপনার গাব গ্যারান্টি দিয়ে থাকে, সেগুলো কিন্তু গাব গ্যারান্টি ওভাবে হবে না, ঠিক আছে? কারণ 3 মাস না হলে ওভাবে বোঝা যায় না। তো ভাইজান, এটা আপনার দাম দর মানে আপনার ফোনের মাধ্যমে দাম দর হবে, তাই না? আলোচনার সাপেক্ষে এটার আপনার কথা হবে। এটা দাম কত চাইছিলেন যেন আরেকবার যদি বলতেন? এটা দাম চাইছিলাম 60,000 টাকা। 60,000 টাকা আলোচনার সাপেক্ষে দর্শক আপনারা দাম বলবেন। এই যে এইখানে আরেকটা দেখতে পাচ্ছি, এটাও সেম জি, এটা প্রায় 55,000 টাকা যাচ্ছে। আচ্ছা, এটা দাঁতটা? আচ্ছা, পুরনো 20 দিন এটা বিট করানো আছে, তার মানে এটা গাব গ্যারান্টি আপনি দিবেন না। আচ্ছা, গাব গ্যারান্টি দিবেন না, যাই হোক, এটা নিউ চার দাঁত হয়েছে। এটার দামটা কেমন চাচ্ছেন? এটা 60,000 টাকা আপনি দামটা চাচ্ছেন? আচ্ছা, আলোচনার সাপেক্ষে আপনার সাথে কথা হবে দর্শকদের, দর্শক আলোচনা করবেন। আসলে ছাগিটা অনেক ভালো, বেশ ভালো মানের। ভাই জানে যে আরেকটা পাঠা দেখতে পাচ্ছি আমি, এটাও সেম হরিয়ানা না কেরলি কোটা? আচ্ছা, হরিয়ানা কেরলি। আচ্ছা, হরিয়ানা চেনার উপায়টা কি ভাই, যদি একটু দর্শকদের বলে দিতেন সেক্ষেত্রে কিন্তু উপকৃত হতো। সিংটা চলো থাকবে, কানগুলো লম্বা থাকবে, মিনিমাম 15 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উপরে 17-18 ইঞ্চি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক ভাই কিন্তু অনেকটাই বলে দিছে, সেক্ষেত্রে এটার এটার হাইটটা কেমন হতে পারে? এটার হাইট আছে 42। 42 না? আচ্ছা, এটার হাইট আছে 42, লাইভ ওয়েটটা ওই সেম সেমই কাছাকাছি যাবে। এটা লাইভ ওয়েট আছে প্রায় 100 কেজির উপরে। এটা 100 কেজির ওপরে আছে? তা দর্শক, এটা কিন্তু ওটার থেকে মনে হয় বড়, এটা 100 কেজির এটা উপরে আছে দর্শক। তো এটার দাম কেমন যাচ্ছেন আপনি? এটা যাচ্ছে 1.5 লক্ষ টাকা। এটা 1.5 লক্ষ টাকা? আচ্ছা দর্শক, এটার কিন্তু 1.5 লক্ষ টাকা দাম চাচ্ছে। তো কত হলে বিক্রি করবেন একটু দর্শকদের যদি একটু বলে দিতেন সেক্ষেত্রে দর্শক কিন্তু উপকৃত। আলোচনা সাপেক্ষে? আচ্ছা ভাই, এটা দামটা বলতে হবে চাচ্ছে না, এটা কিন্তু আলোচনা সাপেক্ষে কিন্তু কলের মাধ্যমে কিন্তু দাম দর কিন্তু আপনারা করে নেবেন ভাইয়ের কাছ থেকে। আমি ভাইয়ের নাম্বার কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আচ্ছা ভাইয়া, এই যে এই ছাগলটা দেখতে পাচ্ছি, এটাও কি বেলজাত তোতা? জি, এটাও তোতাপুরি। আচ্ছা, এটাও তোতাপুরি। এই যে দেখেন, ফেস পাঁচ দেখেন? হ্যাঁ হ্যাঁ, পাঁচগুলো আমি দেখাচ্ছি। এটা চার দাঁত, এটা চার দাঁত, এটাও চার দাঁত, একটু দেখান তো। চার দাঁত গিয়ে 6 দাঁতে পড়ছে। আচ্ছা, 6 দাঁত পড়ছে, নিউ 6 দাঁত, তাই না? 6 দাঁত কেবল এখনো সারা হয়নি। সারা হয়নি? হ্যাঁ, 6 দাঁত কেবল উঠে এখনো সারা হয়নি। এই যে, আচ্ছা, উঠে সারা এখনো হয়নি দর্শক। 6 দাঁত ধরতে পারেন, 6 দাঁত। আচ্ছা, ধরতে পারেন আপনারা 6 দাঁত। তো এটা কি আপনার বিট করা হয়েছে? জি, এটা গাবিন আছে। এটা গাভিন আছে? এটার গাভিনটা কয় মাস ধরে আছে? এটা গাভিন প্রায় ধরুন 3 মাসের কাছাকাছি আছে। 3 মাসের কাছাকাছি এটা কিন্তু আছে, এটা শিওর প্রেগনেন্ট দর্শক। এটা ভাই কিন্তু শিওর গাব গ্যারান্টি দিবে 100-এ 100, এটা মিস যাবে না, কারণ 3 মাস গেলে সেক্ষেত্রে কিন্তু আসলে বোঝা যায়, তাই না ভাই? তো এটার দামটা আপনি কেমন চাচ্ছেন যদি দর্শকদের একটু বলেন? এটা 65,000 টাকা চাওয়া দাম। হ্যাঁ, এটা 65,000 টাকা চাওয়া দাম, তাই না? আচ্ছা, দাম দর করার সুযোগ আছে। আচ্ছা, এটা কি কসের মধ্যে পড়বে না 100-এর মধ্যে? আচ্ছা, এটা 100-এর মধ্যে ভাই, মানে যেগুলো ইন্ডিয়া থেকে মানে ভাই আনে সেগুলো কিন্তু 100-ই থাকবে। আর ক্রসের গুলা তো বিভিন্ন খামারটা পারবে, বিভিন্ন গ্রাম গঞ্জ মানে, হ্যাঁ, দর্শক অনেক দর্শক না, যেগুলো দর্শক বুঝে না সেগুলো দর্শককে বোঝানোর জন্য একটু আপনার বিস্তারিত আলোচনা করতে হয়। আরেকটা পাঠা দেখতে পাচ্ছি তোতাপুরীর, এটা কি 100-এর মধ্যে? 7.5 মাসের মতো বয়স এটার আছে। তো এটা 100% তো? আচ্ছা, এটা 100% দর্শক। এই যে আমি সব কিছু দেখানোর চেষ্টা করতেছি দর্শক। তো ভাইজান, এটার দামটা কেমন চাচ্ছেন আপনি? এটা 70,000 টাকা দাম চাচ্ছেন না? আচ্ছা দর্শক, এটা কিন্তু 70,000 টাকা দাম চাচ্ছে, কিন্তু দাম দর করার সুযোগ আছে। আচ্ছা দর্শক, অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ, ভিডিও শেষ মাঝে চলে এসেছি। সবার সুস্থতা কামনা করে আমি আমার প্রতিবেদনটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।